আসসালামু আলাইকুম। তো আজকে আমি 1 ঘন্টা ট্রেড নিব। এখন বাসে বাজে হচ্ছে যে 5টা 6টা পর্যন্ত আমি ট্রেড করবো। এর ভিতরে আমি কয়টা ট্রেড পাই আমি গুনবো। আর দ্বিতীয় কথা হইলো যে এটা অ্যানালাইজ করুন বা বিস্তারিত কথাবার্তা করুন যে আমি 1 ঘন্টার ভিতরে কয়টা ট্রেড পাই, এতে আমার লাভ হয় না লস হয়, শিওরটেডটাও আবার, হ্যাঁ শিওরটেড। তো এটা আমরা দেখুন, দেখা যাক। এখন বর্তমানে এটা ডাউন ট্রেন্ড আছে, মানে কেমনে ডাউন ট্রেন্ড আছে, এই যে তিনটা এই সাইডটা এমন হইল 5টা 3 ঘন্টার ভিতরে স্ক্রিনে এতটুকুর ভিতরে যা বোঝা যাইতেছে 3 ঘন্টা চাষ, 3 ঘন্টার ভিতরে বোঝা যাচ্ছে এটা ডাউন ট্রেন্ডই আছে। কিন্তু এইটা এনদা একটা স্ট্রং সাপোর্ট আছে, এটা যদি ব্রেক করে তাইলে আমরা ডাউনই টিপ নিম। কারণ এনতে হইল যে এই এনতে উঠছে একবার দুইবার তিনবার চারবার উঠছে, ঠিক আছে। তো এটা আমার মনে হইতেছে এখন উপরে যাব, আর এইগুলো আমি আগে ড্র করে রাখছিলাম। ট্রেড আমি এখন আরেকটা নিয়াম কই নিয়াম আপে নিয়াম, কারণ এটা হলো রিটেস্ট, ঠিক আছে। যদি এটা নাও পরে মার্কিং গেলে আবার আপে নিয়াম। কেন করবো মনে হচ্ছে নিচে কেন ক্লোজ দিব, ঠিক আছে তাহলে মার্টিং গেল নিতে দিব একটা। ডাবল দিলাম মার্টিং গেল নিছি, এটা তো আবার এইখান থেকে রিটেস্ট হয়েছে। আমার ব্যালেন্স আছে নিল যে $92, এতে কি বুঝতেছে যে আসলে বিষয় হয়েছে যে আমরা যদি অনেক সময় দেখা গেছে যে মানে ট্রেন্ড হইলো ডাউনে, মানে আমি আবার ট্রেন্ড নিলে লাভ রইব, আমার তো ট্রেন্ড মিলে লিখতেইব নাকি এটা আবার নিচে আইব। কারণ হইলো এন একটা এসএনআর আছে, এটা যদি এটাতে ধরে তাহলে আবার ডাউন আনি। আসলে ভুল হয়েছে কি আমার, আমার ভুল হয়েছে যে এখন আমি প্যাটার্ন সার হয়ে নিছি আর এখনো আপডেট নিছি, এটা আমার কিন্তু কঠিন মারাত্মক একটা ভুল। এটা হইলো যে ইফোর্ট, এটা লাস্ট কাউন্টার, আবার ইফোর্ট শুরু হয়েছে। ইয়ারা যদি ক্রস করে দেখো তো রাউন্ড নাম্বার
ওরে ভালো, এইবার ডাউনে ক্লিক, এটা ডাউনে নিছি আমি অনেক খুই বিষয়টা। বিষয় হইলো যে ই নিচে আইবো, ও দূর থাকার মেঝে আইবো, এটা কভার করবই আমি শিওর, ও দূর কভার করবই। ফোন বুঝে না হমন হমন করে কি করতাম, যেহেতু ডাউন ট্রেন এটা নিচে আইবো পুরো ওটার সম্ভাবনা খুব কম। এখন এই রাউন্ড নাম্বারও যদি রিজেকশন লই এলা পরে পরের ক্যান্ডেলে নিয়ে এলো। ক্রিয়েট করে নিয়েছি গন্তব্য অবশ্য, আচ্ছা এখন আরেকটা ডাউনে নিয়ে আমাদের, এটা তো সবুজ অত এলে নিয়ে আর এটা যদি মনে করেন যে অক্ষরে এন পর্যন্ত আইব এন আই পরে তাহলে আরেকটা প্যাটার্ন নিব। হমেন হমেন না থাকলে তো এটা কাউন্টার করতেছে, কাউন্ট করতেছে মোটরটা ব্রেক আউট যেন আমি টেট নিতাম না, টেট না আমি নিতাম না, আরো ডাউন হয়ে গেলে ঠান্ডা দিয়ে কই আছে মোটামুটি এতটু সাইড হয়েছে সবাই। রিভার্সেলের দেখতেছি এটা তো মর্নিং স্টার তৈরি করছে আর এটা কন্টিনিউশন দিছে, এটা কিন্তু মর্নিং স্টার ঠিক আছে আর কন্টিনিউশন ট্রেন পরে টাপে গেছে তো একটা স্ট্রং স্ট্রং ক্যান্ডেল আইতেছে, একটা স্ট্রং ক্যান্ডেল হলে অবশ্যই একটা অপোজিটিভ কালারের একটা কি ক্যান্ডেল আসে এটা মনে রাখবেন। মার্টিন গেলে এইবার আইব স্ট্রং না
ইউজারটা। একই জায়গার মধ্যে পড়ছে দুইটা ঠিক উপরে। একটা অপোজিট কালার কিন্তু আইসি, মোটামুটি স্ট্রং। আসলে আমরা ভুল ডায় নিউ করি, নিউজ নাকি এক ঘর দুই ঘর তিন ঘর। আমি কিন্তু দিয়া দিতেছি এখন ট্রেন আপ হয়ে গেছে, কিন্তু আমরা আর এসে দেখতেছি ট্রেক নিয়ম। তাও আবার একটু টাউনই নিয়ম, টাউনই নিলাম একটু আগে নিয়ে নিলাম। পরের কেন্দ্র থেকে হিসাব করবেন যে টাউন একটু ট্রেন এসে। আসলে ডর আর কিছু তো ডর, এখন আমি আপে পেলাম। হ্যাঁ আপে তো ডর জড়াই নিলাম, আমি ডাইরেক্টটা ভুল করছি, আপে জড়াই নেওয়ার দরকার আছে। তোমার মা এই তো বেচা লাও, তোমার মা দেখছেন একটা বিষয় দেখছেন না, কাহিনী কিন্তু না আছে এইখান থেকে। আমি কি কোনো এসএনআর দেখে হারিয়ে দিছিলাম, কিন্তু এখানে হিডেন একটা এসএনআর আছে না, হিডেন এসএনআর যদি না থাকে তাইলে এনে খিলিগান্তে রিজেকশন নেই, আর এটা খিলিগা এখান থেকে রিজেকশনটা নেই এসএনআর না হইলে। এটা যদি আবার এটা ব্রেক আউট করছে, ব্রেক আউট করার পরে আমার নলেজই নেই, আমি বুঝি না এনে কি করবো। যদি আবার এনতে রিজেকশন নেই, এনতে একটা রিজেকশন নেই, কারণ আমার
তো এই ডোজ হয়ে গেছে কেন স্টেট নিতে আমার লই যাইতেছে না আমি কিছু বুঝি নলেজ নাই আমি অফার কাজ দিই মাত্র 18 মিনিট হয়েছে 18 মিনিট এখান পর্যন্ত তাই বই মানে যাও না এতটুকু আই বই হ্যাঁ কি করে আরে ব্যবহার দেখে ব্যবহার উপরে আমার শরীর নিতে হ্যাঁ ইহা দিচ্ছে দেখছে আমি এনতে সাপ ডাউনে টেটলে কারণ এখানে একটা কনফার্মেশন আমি কই কনফার্মেশন হইলো যে এখানে একটা এসএনআর আছে কইতে আছে কেনতে আছে এটা জানার বিষয়ই নাই আর দ্বিতীয়গত হইলো যে এন এই বায়ার এতটুকু আইসে আইসে মানে বায়ার এতটুকু যেহেতু আইসে আবার আইব অনে নাইলে মার্কিং গেলে আইব কিন্তু আইতেইব তো আর নাইলে ওই এনও যাইব ই আছে না একটা যাইব এনও একটা সাপোর্ট আছে এনও যাইব হ্যাঁ ডাবল মার্টিন গেল একটা বাইরে দিকে এটা ব্রেক আউট করছে এই এসএনআর কিন্তু ব্যাক আউট করছে তেলেন আর টেট মার্টিন গেল যেহেতু মিস হয়েছে আমার তাই আমি আর নিতাম না নিতাম না প্যাটার্ন না বুঝে আর নিতাম না এটা নেওয়ার শুরু করতে সম্ভাবনা আছে আর বিষয় হলো আমি টেটটা কিলিয়ে নিয়েছি এন একটা লাল স্ট্রং ক্যান্ডেল এটা
আর এটা মূলত একটা প্যাটার্ন হয়েছে, ঠিক আছে? 1 2 3 4 একটা প্যাটার্ন, প্যাটার্নটা ওর পরে এনে কিন্তু আবার কি মানে একটা স্ট্রং ক্যান্ডেল দিছি, প্যাটার্ন হয়েছে আবার স্ট্রং ক্যান্ডেল দিছি। আমি দুইটা নলেজ পাইছি, দুইটা নলেজ কেমন পাইছি যে এনে একটা প্যাটার্ন হয়েছে আমার মতে আর কি। প্যাটার্ন ওর পরে, প্যাটার্ন ওর পরে আমি জানি যে প্যাটার্নটা যখন পরিপূর্ণ করে তখন এই প্যাটার্নের প্রিভিয়াস ক্যান্ডেলের অপোজিটিভ একটা ইয়া দিব, কি দিব, ক্যান্ডেল দিব। তাহলে লালের অপোজিটিভ কি, গ্রিন, তাহলে দিব গ্রিন। প্রথম কনফার্মেশন হলো এইটা, দ্বিতীয় কনফার্মেশন হলো যে একটা রেড ক্যান্ডেল একটা স্ট্রং ক্যান্ডেলের পরে ইটার একটা অপোজিটিভ ইয়া দেয়, মানে কি কয় ক্যান্ডেল আই আর কি। আসলে এইটা হলো আমার প্র্যাকটিসের ভিডিও, আমি এটা শেয়ার করতেছি, আপনার আর কীরকম লাগে আমি কইতে দিই না, ঠিক আছে? আর সবসময় না খেয়াল করতে হইব, এটা তো দেন যদি এন আস্তে আস্তে মনে হয় 3-4 হইব এমন একটা ভাব শব্দ একাছে, তাহলে আবার আমার এটা একটা কমে লাগে, মাথা রাখতে ঠান্ডা। দুইটা ক্যান্ডেল ওয়েট করি, তিনটা ক্যান্ডেল ওয়েট করি, 3-4 সারা তো প্যাটার্ন হয় না। আমি অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত পেশন আছে ততক্ষণ পর্যন্ত টেট নিয়াম, মানে 1 ঘন্টা, কিন্তু সেই উত্তরটা নিতাম না। এন আমার বুঝে খাটতেছে না, এটা লাগে আমি মধ্যে দেখতেছি কি করে হ্যাঁ লীলা খেলাড়া। এখন ট্রেন মোটামুটি ডাউনে আছে, আমরা এনই দেখলে বুঝতাম পারতেছি যে এন 43% ডাউন আইসে, যেহেতু ডাউন আইসে দেখাল। এনাকে ইনভার্টার হ্যামার দিছি, দুইটা তো রেজিস্ট্যান্ট, তারপরে ওইটা আমি পুরোপুরি ধরতাম না আবার না ইয়া দিছি, এটা রিভার্সেল হওয়ার সম্ভাবনা আছে, আরও টাউনে যাওয়ার সম্ভাবনা আছে। দেখলে এটা মনে একটু আপে যাইব, আর একটু আপে আপে যাইব, এইটুই আমার ইন্ডিকেটারের কনফার্মেশন মেকটি, ঠিক আছে? হয়েছে, এ এতটুকু আপে যাইব। হ্যাঁ, কিন্তু যাইলে তো আমি টিট নিতাম না, টিট আমি নিয়ে আমিল যখন এটার মধ্যে ক্লোজটা করব, এনে ক্লোজটা করলে এটার আমি রেজিস্ট্রেশন মনে করে ডাউনে একটা টিট নিয়াম। পুরাপুরি আইসে না যেহেতু এনে কিন্তু একটা সন্দেহ থাকি জায়গা যে এটা ডাউনে যাইব। হ্যাঁ, এখন কি এখান থেকে একটা ট্রেড নেওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ হচ্ছে এটার মধ্যে শক্তি আইসে, এটা ফিল করতে হইবে আসলে যে কি জিনিসটা কি। কিন্তু 1টা 2টা 3টা 4টা এটা যদি করে এনে এবারে পরে কেন্দ্র রেডি হোক বাইডারে ব্রেক আউট করে, তাই আর অনেক এটা আপি দিয়ে মানে আপি লিখে দিলাম রেজিস্ট্রেশন তো এনে কাছে আছে, কারণ এটা গিয়ে ধরবো, এটা ধরার পরে যখন এই এস এন আরটা এখন যে রাউন্ড নাম্বারটা আছে এটার মধ্যে যদি ক্লোজ দেয় ফর একটা ডাউন আইব ক্লিক আইব, এটা ওয়েল লুক ফর দ্য হইতেছি। আর এখন আমি ডাউনে আরেকটা ট্রেড নিয়াম, ডাউনই নিয়াম। আচ্ছা, লজ গেলে কিছু করার নাই,
এটা আমি ডাউনে নিয়েছিল যে আমার কথাই আছেন যে আমি ডাউনে নিয়ে আমার হিসাব ঠিক লাগতে দিব লস হলে সমস্যা নেই, হিসাব যদি আমার ঠিক থাকে তাহলে ঠিক আমার রুলস হ্যাঁ রুলসের লগে মিলই আমার রুলস। হ্যাঁ হয়তো এটা ডেমো অ্যাকাউন্ট ডাজেন্ট ম্যাটার, এখানে আমি প্র্যাকটিস করতেছি, আমিও শিখতেছি অবশ্যই শিখতেছি। অনে আবার যদি এটা এটা তো সাপোর্ট আছে, এনে যদি একটা সাপোর্ট করে এখন যেখানে আছে এখানে যদি একটা সাপোর্ট পানা অবশ্য লাইজাতে যাচ্ছে এখানে যেহেতু সাপোর্ট পানায় আচ্ছা আমার কিন্তু প্রফিট মোটামুটি হয়ে গেছে গা, কোনো সমস্যা নাই। তারপরে আমি ট্রেন নিতেছি কি লিখে যে আমার সাইকোলজি মোটামুটি এখন ভালো আছে। তারপরে আমার হইলো যে আমার লস হয়ে গেলে আমি ইয়ে করতাম না, এখান থেকে কিন্তু সাপোর্ট নেওয়ার একটা ব্যবসাও করতেছে ব্যবসা দেয়াতেছে। আসলে ক্যান্ডেলগুলা সাপোর্ট আর রেজিস্ট্রেশনের ভিতরেই কী বলে এটা রে মানে আর এই মোলাদুর মসজিদ পর্যন্ত আর ক্যান্ডেলের দূর হইল যে সাপোর্ট রেজিস্ট্রেশন পর্যন্ত। এখন এটা ক্যাব ডাউন করছে নাকি? হ্যাঁ ক্যাব ডাউনই তো করছে, তাই ক্যাব ডাউন করলে এটা আছে কই আপট্রেন্ডও না? হ্যাঁ আপট্রেন্ড আছে, তাই আমি আপই নিয়াম এটা এনে আলতর দেখি। এখন কত হইলো যে হ্যাঁ তো গ্যাপ ডাউন করছে, কিন্তু গ্যাপ ডাউন করছে কি লিখা উপরে যাবার লাগে, আবার গ্যাপ আপ করেছে আবার এসএনআর দেখতে হবে এসএনআর হইলে এন ওই যে এইখানে হইলো যে এসএনআরটা ওই যে রাউন্ড নাম্বারটা হইলো এন। আসলে আমরা মাঝে মাঝে মনে হয় কি যে আমরা যে শিখছি এটাই ভুল, হুম আর মানে একবার লাল একবার গ্রিন হয়ে যায় মাথাটারে হ্যাং বানালা, হ্যাঁ হ্যাং বানালা এলে আমরা মনে করি আমি ভুল দেখছি অথচ কিন্তু আমরা যেটা বুঝি এইটুই এইটাও কিন্তু গ্যাপ ডাউনে এই যে এনও কিন্তু আবার গ্যাপ ডাউনে আবার উপরে উঠছে কিলিগা এটারে ধরত। আর এইখান থেকে কি হয়েছে এই এই কন্টিনিউশন ট্রেন্ড আমি পাইছি যে এটা আপে যাই এখানে এখান থেকে এখন কিন্তু গ্যাপ আপ করছি, হ্যাঁ মানে গ্যাপ আপ করছি এখন আমি ডাউনে একটা নিয়াম হই যাই হোক। আমার কথা হইলো যে এটা থিয়েটার লস হইলো বা লাভ হইলো এটা বড় কথা, বড় কথা হইলো ক্যান্ডেলটা রিড হয়েছে কিনা। হ্যাঁ আমি মার্টিনগেল নিয়াম কি করছে গ্যাপ ডাউন করছে আর হইলো রিড ক্যান্ডেল মানে এটা রিড ক্যান্ডেল মানে
এই যে অনেক করছে না, এটা সাপোর্ট একটা আছে, এটা যদি রেড হয় লস হইব আমি জানি, কিন্তু এটা যদি রেড হয় তাইলে আমি সাকসেস। হ্যাঁ আমার কথা হইল এটা, কারণ আমি শিখতেছি। আসলে মার্কেটটা ফিল করতে হইবো, অ্যাকচুয়ালি ফিল ফিল মানে হইলো ফিল, ফিল ছাড়া কিচ্ছু নাই। এটা ইচ্ছা মতো গ্রিন হোক, আমার কোনো দোকানে তো রেড হইলে আমি আর কি কই সাকসেস আর কি মনে করুন নিজেরে। কিন্তু আজকা আমি প্রতিদিনই দিয়াম এরকম ভিডিও, যে আমার প্র্যাকটিসগুলো থেকে আপনারা শিখতে পারবেন, আমি নিজেও শিখুন। ঠিক আছে, আর হইলো এটা কি রেড হয়েছে না গেপ কি আপ হয়েছে না, তে এটা রেড হয়েছে, এটাও রেড হই, এটা রেড হইবে হয়তো টেট আমি নিতেছি না, এটা রেড হইবে আমি সেফটি মার্জিন হয়তো নিতাম পারছি না। এনে তো আবার একটা মর্নিং স্টার তৈরি করছে, আমি তো খেয়ালই করছি না, এনে তো একটা মর্নিং স্টার। আর এনে যদি গ্রিন সবুজ ক্যান্ডেল হয় তাহলে পরে তা রিড হইব রিল হিসাবের, কারণ আমার ইন্ডিকেটারটা একটুতেই হ্যাঁ এতটুকুই। এটা আর কিছু না, তেল দিই তো আন্দাজি। এই ক্যান্ডেল কিন্তু মোটামুটি স্ট্রং, মোটামুটি স্ট্রং, আমি এখন আর একটা ডাউনে নিয়ে আসি। এটা এত টুকাইব না এলে এত টুকাইব, মানে ইয়ে কই আমার আখনি কই দেখে দুই মানছে আপনার সমস্যা নাই, লস না হইলে লাভ হবে করতে। আমি অন্য মার্কেটিং গেল নিয়ে কোনো সমস্যা নাই তো, মার্কেটিং গেলে পরে যদি না নে তাহলে বুঝুন যে হ্যাঁ আমার দল নাই গা, পরেরটা ডাউন। স্টেশনের সামনে এক দুই করে কেন দেবো গা না, আচ্ছা যাক না অংশ নাই তো। শুরু করে হলো রেডি হবো, আমার কাছ থেকে কোনো নলেজ পায় তেলে দেখবেন না এলে না, কারণ হইলো আমি ওইতেছি আমার মার্টিংগেল ফেল, আমি কিন্তু এনে ট্রেড আর নিতাম না, মানে আমি ওয়েট করুম অন্য মার্কেটে দেখুন, অন্য মার্কেটে দেখুন বলতে
দেখুন এটা রেডিও, এটা 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 হচ্ছে আমার নিতাম না তো দিছি না, এটা পরে দিছে দুইটা মার্কেট না বাবা বেশি পালা না মানে আপে আছে আপে থাকলো কেন দুইটা ডোজি করে রাখছে এটারে পালা সম্মান করতেছে আই হাই হাই এটা তো লিখে পালা সম্মান করতেছে এটার কারণ হইল এটা কারণ আমি আবার একটু পালা করে বুঝাই এটার কারণটা হইলো এই ডাবল জিরো রাউন্ড নাম্বার এন মানে হ্যাঁ খুব সম্মানী ব্যক্তি হ্যাঁ সম্মান করে ঠিক আছে হ্যাঁ খুব সম্মান করে কারণ এই ডাবল জিরোরে সম্মান করে ডাবল জিরো আর ট্রিপল জিরো এলে তোকে বোঝায় হ্যাঁ তো এমপি মিনিস্টার ঠিক আছে এখানে যে ডাবল জিরোটা আছে ডাবল জিরোরে সম্মান করে কি হয়েছে আউটসাইড বা দেখালো কি আগে দেখালো ক্যান্ডেল মন তো নাই কিন্তু এটা একটা ক্যান্ডেল আর প্রাইসিং পিয়ার্সিং ক্যান্ডেল সেফটি জোন লই দিলাম ওটি সিনেমা যে সেফটি জোনটা লোম জানা মানে এনে কেচালা পাল্লা দে আর একটা মানে রিক্স প্রচুর রিক্স আর আর এনতে কিল গেলি সি এই যে কইলাম যে সম্মানিত ব্যক্তি হ্যাঁ মানে হ্যাঁ হইলো সম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তিতে কেন একটা লই লাইলাম আর কি আর এন দয় বাংলা করতেছে আসলে হ্যার বাইরে হ্যার নিয়ে হ্যার নিয়মের বাইরে হ্যাঁ যাইতো না কারণ হ্যার প্রোগ্রাম করে থুই লাগছে ইমু আর এনে কোনো কোনো করে ইমন বড় নেতা হয়ে গেছে কেন না যে এই নেতারে ইয়া করবো এটা খুব গুরুত্ব জিনিস আপনি যদি কিছু না শিখাতেন বিরুদ্ধে একটা টেট শিখেন এটা মানে 100% কি কই আমি এটা মানে এটা তো দেখতেছি না আমার এটা যে হয়েছি আমি আর একটা ফাইলে দেখাইম যে এই এরকম রাউন্ড নাম্বার ৪১ মিনিট আরো ২০ মিনিট আছে আমি ভিডিওটা কিছু করতাম ডাইরেক্ট আপলোড করে দিতে আমার বাতি যায় পুরি লাড্ডু আনছে এটা মজা
এই হুড়োর ভিতরে কি টেট করতো আমি অক্ষরে পাইচা কি কই আমাদের। তিনটা সাইডটা কর। আচ্ছা এখন যদি এটারে আমি কথার কথার দেখাই যে ওর ব্রেকআউট হয়ে গেছে, তেলে আছে না এইটা, ইটটা সাপোর্ট এখান থেকে সাপোর্ট দিছে না নিচে করতে, এত তো সাপোর্ট কেমনে হতে এটা আমি বুঝি না। এমনি তো সাপোর্ট হওয়া না এনে কে আছে না আছে আছে, এটা এটা কিন্তু কন্টিনিউশন, এটা কন্টিনিউ। আচ্ছা ক্যাপ ডাউন করছে, এলো আবার একটা টাউন আছে, কি গুণে মার্জিনে সেফটি জুন মানে সেফটি মার্জিনে একটা টেক লিয়ে দিই কারণ তুই শেখাই দিছি। আর এন তুই শেখাই দিছি স্পিনিং টপ হইব না, স্পিনিং টপ হইলে না স্পিনিং টপ হইতো না, স্পিনিং টপ হইলে আবার আচানটা ধরলাম হইলে অন্য সিস্টেমে স্পিনিং টপে ডুবি দেওয়া যায়, কিন্তু এটা কন্টিনিউশন বুঝাইতেছে আমরা যদি স্পিনিং টপই হয় তাহলে কন্টিনিউশন, তা আবার নিচে আইব টানে ক্লিক আইব কারণ হইলো যেন নিচে সাপ। আচ্ছা দেখি আইবে এক ঘন্টা পরে হিসাব করুন, যেহেতু লেজ নাই গা এটা সুডুনি করে ইয়ে হইব আগে এই গ্রিন কালার ক্যান্ডেল হইব না, আমি যেটা বুঝতেছি তা আমি যেটা আগে বুঝছি এটা ঠিক আছে। এখন কিন্তু আমরা বুঝি ঠিক হই কিন্তু হ্যাঁ এই উড়া ফোড়া কাজের জন্য মানে অবস্থা আমার ইয়ে দেখা, আসলে এই ভিডিওটা আমি শুধু আমি দেবো আমার জীবনে বারে বারে এটা এখনো কন্টিনিউশন ট্রেন্ড হই কারণ হলো যে এটা গ্যাপ আপ করছে না, তো ডাউন আই পড়ছে গ্যাপ আপ করছে, তাইলে আমি তো কিনে নিলাম কন্টিনিউশন কইছিলাম কিন্তু এখানে ট্রেক নেওয়ার লাগে চাইছিলাম কিন্তু নিতারছি না। এই না একটা দিলাম নিচে উড়ে গেছে গা, মানে ট্রেন যে দিকে আমাদের ট্রেন নিতে হইব এই দিকে আমার ট্রেন এখানে আমি আর এস এর মাধ্যমে দেখতেছি যে এটা আসলে আই পড়ছে এনো। হ্যাঁ কি কই মনে এখানে যে তো সাপোর্ট দেখে নিচ্ছি এটা আপুই যাবো কারণ এটা কি একটা এস এন আর থেকে নিচ্ছে রাউন্ড নাম্বার থেকে নিচ্ছে এটা আপুই যাবো, এটা কন্টিনিউশন অসম্ভাবনা খুব কম আমার নলেজ আর কি, অনেক যদি এটারে দৌড়তাই তো আমার কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ আইলে তো আর লজিক আছে নাকি, আর এটা আইতো না আরো আরো রিডা আর সম্ভাবনা আছে। হ্যাঁ কি করে এটা আমার দেখতে এক ঘন্টার টাইম এর ভিতরে যাই হইব, আমার করতে হলো যে আমি আমার ইয়া বুঝে না খাটলে আমি দিতাম না, এটা কি আপে যাইব আপে দিলাম ক্লিক আপে দিছি আমি, এটা তো ডাউন ট্রেন এটা তো ডাউনে দেওয়ার কথা।
আপে দিছিল যে এন হইলো সাপোর্ট, সাপোর্টটা নিয়ে গিয়ে মিল করে, এটা তো কষা কাছাকাছি আছে, কিন্তু না। সেইটা মাইন্ডে প্রথম এন রুইটা দিলে পরে দাবার ঠিক হয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন ব্রেক রেজিস্টেন্স, আসলে আমার আমি আঞ্চলিক ভাষায় কথা কইতে ভাল লাগে আমার, তো এইটা লাগে আমি আঞ্চলিক ভাষায় কই, এইটা কেউ না বুঝলে আমার কিচ্ছু করার নেই। এখন কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল আছে, আমি কিন্তু আবার একটা ট্রেক নিতে পারি করতে স্ট্রং ক্যান্ডেল, তারপরে নেই গা এই নিচে আইব, কারণ লেনতে দুইবার রিজেকশন লই আইছি। ঠিক আছে, টাউনে কি ট্রেক নিছি না আমি অন্য নিছি, ওরে দুইবার লোহা হয়ে গেছে গাইছা। আমাকে তো এটা রিডিব ক্যান্ডেল, এটা হলো কথা প্রথমবার না হইলে মার্টিন গেল তুই আবার, কিন্তু আরেকটা চিজ মারছে, এটা তো শেষের বেলায় মনে হয় একটা তীব নিচে একটা ডোজ দিলে আমার কিচ্ছু করেন না। ঠিক আছে, নিশ্চয় সত্যি, আর এটা অপোজিট কালার ক্যান্ডেল দিছে, ওকে, আর এটা গ্রিন হইব, হ্যাঁ আমি গ্রিন হইব ওইটা আমি মানছি, হ্যাঁ মনে করেন যে আমি মানছি, এটা উপরে যাইব, দিন শেষে উপরে যাইব আর কি, 22 সেকেন্ড মানে 1 মিনিট হইব ভিতরে। মানে এন আমার কোনো বুঝ কাটে না, হিয়ে কাটে না, করতেই না, কিন্তু এটা এই ক্যান্ডেল কিন্তু গ্রিন হয়েছে, এই ক্যান্ডেল গ্রিন হয়েছে, পরেরটা উইল হইব না হইলে নাই। ঠিক আছে, এই তো সান্দুর কথা কিন্তু আমার আছে, সান্দুর মেয়ে ফক ফক দুইবার এর সম্মান করতেছে, এবার কি করছে কইতারি না, এ ব্রেক আউট করছে দিয়ে কদ্দুর করতারে, এর সম্মান করতে মাস্ট। মানে আমি কি ডাউন একটা ট্রিট লই আম না একটা আপেলি, কারণ উত্তর মনে যাইব আমার নাকি রোজে তো ডর করে, উত্তর কি গেছে আমি ডাউনই নি না হইলে, যে চিন্তা করছি যে কার পাওয়ারটা যে বেশি এটা তো বুঝতাম না, যাই হোক কারণ হ্যাঁ একটা পাওয়ার আছে সম্মান করে। আমরা অনেক সময় উল্টা পাল্টা আসলে ব্রেনের ডিরেকশন মতো নিই না, তাহলে এটা আমি জানি কিন্তু আপনারা কিন্তু দাগ দিয়ে দেয়ছি এটা রাউন্ড নাম্বার, কিন্তু আমি ক্লিকার ইয়াতে নিলাম, আমি চিন্তা করছি যে এটা ইয়া করবো কিনা, এর কারণ হইলো যে আমার আত্মবিশ্বাস কম, মানে ঘাটতি আছে নলেজের, আমার একটা নলেজই আছে, তো এটা আবার কোনো গা।
হ্যাঁ ওইটাছে ওইটাছে মন্দ চাইতেছে একটা বাংলা গান লাগাই শুনতাম, কিন্তু এটা তো ইউটিউব আপলোড করুন এটা লাইক। আচ্ছা তাই শুনুন একটা গান লাগাই। লিগা সম্ভাবনা আছে যতক্ষণ ঠিক কারণ এসে না একটা জায়গা এই দুটা করছি কারণ লজিক নাই তার ডিসেন্ডিং হইতেছে, ঠিক আছে একদম ডিসেন্ডিং হয়ে যেতেছে। স্ট্রং ক্যান্ডেলের মতো হইতেছে, কিন্তু এটা মনে হচ্ছে রিজেকশন নিবে কারণ এই হলো কত ডিসে কেমনে আরো বুঝবেন দিলেছে
লস খাওয়া থাকো যেন কিছু করার নাই আমার, আমি অফ করে দিই প্র্যাকটিস করতে থেকে এতক্ষণ, তাইলে এতক্ষণ কি করলাম, এত দিন লইলাম না, 10টা দিন লইলাম। গুড বাই, আল্লাহ হাফেজ।